থেকে ঘুরে এখন আমরা সরাসরি চলে এসেছি মার্কেটে। নিশারি আজকে কি কিনবে মার্কেটে যে চলে এসেছে? আসসালামু আলাইকুম। আজকে মার্কেটে ঢুকেই প্রথমেই চোখে পড়লো দারুণ সুন্দর সুন্দর ব্যাগ, যেগুলো কিনা আমার নজর কেড়েছে। তো গেলাম ব্যাগের কাছে, গিয়ে দেখলাম অনেক রকম ডিজাইনের একই দামের ব্যাগ। তো আমার হাতে রয়েছে একটা কালো রং, আরেকটা হচ্ছে কফি কালারের। তো মিশারি আব্বুকে ডেকে বললাম এখান থেকে কোনটা বেশি সুন্দর, তো উনি পছন্দ করেছেন কফি কালারের ব্যাগটা। কিন্তু আমার মনে হচ্ছে যে কালো রঙের ব্যাগটা একটু পাতলা আর কফি কালার ব্যাগটা একটু ভারী। তো মুখে বলছি নিব আর মনে বলছে না, আরও সুন্দর ডিজাইন রয়েছে, আরেকটু দেখো আরেকটু দেখো। তো আমাদের মেয়েদের যা স্বভাব আর কি। যাই হোক, আবারও আমি ব্যাগ মিলাচ্ছি, কোনটা বেশি সুন্দর, কালোটা নাকি কফি কালারেরটা নাকি অন্য কোনো কালার? উফ, কোনটা যাই রেখে কোনটা নিব আমি বুঝতে পারছি না। তো শেষমেশ মিশারির সাহায্য নিলাম, মিশারিকে ডেকে বললাম বাবা গো এখান থেকে কোনটা বেশি সুন্দর বলো তো, তুমি যেটা বলবা সেটাই নিব। তো মিশারি দেখা যাচ্ছে এই যে সব বাদ দিয়ে কালো রঙের ব্যাগটাই পছন্দ করলো। আর কি পরিমাণ মানুষের ভিড় দেখে, এক একবার এক একটা। আচ্ছা ঠিক আছে, এটাই নিয়ে নেই। তারপর আমরা চলে এসেছি সাবান আর শ্যাম্পুর সাইডে। এখান থেকে শ্যাম্পু নিতে হবে, প্লাস ক্রিম নিতে হবে, ফেস ওয়াশ নিতে হবে। তো আমি ভাবছি যে কোনো ফার্মেসি থেকে ফেস ওয়াশ আর ক্রিমটা নিব, স্কিন ক্রিম। শ্যাম্পুটা নিব এখান থেকে। আচ্ছা, ডাভ শ্যাম্পু বেশি ভালো হবে না প্যান্টিন? তাছাড়া সাবানও নিব। তো একটা প্যাকেটের মধ্যে কয়টা সাবান এখানে, চারটা না ছয়টা? এটার মধ্যে চারটা সাবান। আপনাদেরকে কিছু ফেস ওয়াশের প্রাইস দেখাই। এই যে নিম ফেস ওয়াশ দেয়, এটার প্রাইস হচ্ছে দেখেন প্রায় 27 রিয়াল, বাংলাদেশে 900 টাকা। এই যে হিমালয়া, হিমালয়া ফেস ওয়াশগুলো দেখেন দাম হচ্ছে প্রায় 39 টাকা, বাংলাদেশের 1200 টাকা করে। এগুলো কি, এটা সবচেয়ে বেশি দাম দেখেন 44 টাকা, প্রায় 1400 টাকার মতো। এই যে এই ফেস ওয়াশগুলো, ব্ল্যাক মাস্ক, এই ব্ল্যাক মাস্ক ফেস ওয়াশটা আমি নিব, ফেস ওয়াশ না এটা। তো বেশ কিছুদিন ধরে আমার মুখের মধ্যে ব্রণ দেখা দিয়েছে, তো দেখি ব্রণ সহ মুখের নানান রকম অসুবিধা দূর হয় কিনা এটা দিয়ে। এটা নিব ব্ল্যাক মাস্ক। ঠোঁটের সুরক্ষার জন্য পড়ে গেছে। তো কসমেটিক্স কিনা শেষ, এখন আমরা চলে এসেছি নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য, মানে যেখানে রয়েছে চাল, ডাল, তেল, নুন, মরিচ, এইসব আর কি। এই যে দেখেন বাসমতি চাল বিরিয়ানির জন্য, এটা নিয়ে নিচ্ছি 5 কেজি প্যাকেট। তারপর দেখুন চলে এসেছি কি এটা মিশারি, চিকেন। এখনকার বাচ্চারা তো মুরগি ছাড়া ভাত খেতে যায় না, তাই না? তো শুধুমাত্র রানের পিস নিব এখান থেকে।
তেল, যেটা কিনা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অন্যতম একটা উপাদান, যেটা ছাড়া রান্নাই অসম্ভব না? আবার অনেকে দেখি তেল ছাড়াও রান্না করে কি করছে, রেকর্ড করে ফেলছে। তো তেলও নিতে হবে, লবণ লাগবে। দেখি মিশারির আব্বু বলতেছে এটা নাকি ভুট্টার তেল, এটা নাকি সবচেয়ে হাই কোয়ালিটি। আফিয়া, তারপরে যে ভাত রান্নার যে চাল আবু সামবালাম, বাসমতি চাল ইন্ডিয়ান, এটাও নিব। দাম কি লাগাইছে বললাম না, নাম দিছে কি চৌরাস সিরিয়াল। তো এই চালের বস্তা হচ্ছে 10 কেজি ওজনের, 10 কেজি ওজনের চালের বস্তার দাম জানেন কত বাংলাদেশের? 2400 টাকা করে। 10 কেজি ওজনের এক বস্তা চালের দাম 2400 টাকা। যেদিকে যাই সেদিকেই শুধু মানুষ আর মানুষ, কারণ আজকে বারে হচ্ছে শুক্রবার। তারপর আমরা চলে এসেছি দেখো নুডলসের সাইডে, আজকে ঝাল ঝাল নুডলস নিব, কোরিয়ান নুডলস। তুমি কাপ নুডলস খাবে, দেখি এটা ঝাল কিনা। আল্লাহ, এটা তো অনেক স্পাইসি, তুমি খেতে পারবে না। খেজুর গুলো দেখে খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। দেখুন খেজুরের সাইজ কত লম্বা লম্বা এবং কত টষ্টসা রসালো। একটা খেলেই না আত্মা ঠান্ডা হয়ে যাবে না। প্রাইস দেখেন 45 রিয়াল, বাংলাদেশের প্রায় 1400 টাকার মতো। তো মিশারি এখন তার জন্য দুধ নিচ্ছে। নাও নাও, এগুলা কয় লিটার বাবা? 5 লিটার? 3 লিটার মনে হয়। এই দুধের মেয়াদ থাকে খুব হলে 7 দিন, আর নর্মাল ফ্রিজে রেখেই কিন্তু এই দুধ খাওয়া যায়। মিশারি বাজার করে একদম ঝুড়ি ভরে ফেলেছে। আমরা চলে এসেছি খড়কুটার দেশে, দেখেন এই যে আমের রাজ্যে চলে এসেছি। আম, এদিকেও আম, এদিকেও আম, শুধু আম আর আম, সিজনাল আম। ওই দিকটায় আম, মানে পুরো এলাকা আমে ছেয়ে গেছে। বিভিন্ন জাতের আম, বিভিন্ন দেশ থেকে আমগুলো এসেছে। এই যে গাছ ভরা আম দেখছেন, গাছ থেকে টপ 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 করে আমগুলা এইখানে পড়েছে। গন্ধ নাই? মিশারি আব্বু বলতেছে আমি কোনো গন্ধ নাই। তুমি তো একটা বাঞ্জি দিয়ে গেলা দর্শক। মিশারি কি বলে জানেন, মিশারি আমাকে ধরছে কেন জানেন? ডোনাট, ডোনাট নিতে। এগুলা নিবা না, ওই যে চকলেট গুলা নিবা। হ্যাঁ যাও, এই যে এখানে রাখো, এই যে। তো কত জিনিস, খাবার দাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস, এখনো কিন্তু সবজির বাজার বাকি আছে। তো এই মার্কেট থেকে আমাদের বাজার সদাই করা কিন্তু মোটামুটি হয়েছে, এখনো অনেক বাজার বাকি রয়েছে। মানে মাছ, তরকারি, সবজি এগুলো কিন্তু এখনো রয়ে গেছে, ওইগুলো বাঙালি দোকান থেকে নিবে। তো বিশাল লম্বা লাইন দেখেন, এক একটা কাউন্টারের লাইন কত দূর পর্যন্ত এসেছে। তো সবচেয়ে ছোট যে লাইনটা, ওই লাইনে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তো সবারই দেখেন ট্রলি ভরা ভরা জিনিস, এক একজন ক্লিয়ার হতেই অনেক সময় লাগে। তো এইখানেও আমাদের আধা ঘন্টার মতো সময় ব্যয় হয়ে যাবে শুধুমাত্র বিল দিতে দিতে। তো বিকেলের দিকে বাসা থেকে বের হয়েছে, আর এখন সময় হচ্ছে সন্ধ্যা 7:30, এখনো কিন্তু বাজার করা শেষ হয় নাই। আর বাসায় যেতে যেতেও কিন্তু প্রায় 8:30-9টার মতো বেজে যাবে, যদিও রান্না বান্না করা আছে, শুধু ভাত রান্না করব। তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখে যাবেন।
এতক্ষণে আমাদের ডিল দেওয়া হয়েছে। মিশারি কর বাবাকে আজকে হেল্প করবে নাকি? দাও এটা আমার কাছে দাও। আর এদিক দিয়ে দেখুন দেখুন দেখুন, রাত 8টা বাজে, এশারের আজান দিচ্ছে। তো এই যে আমরা চলে এসেছি বাঙালি সবজির দোকানে, এখানে টাটকা এবং ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায়। বাংলাদেশ থেকেও কিন্তু অনেক সবজি এখানে আসে। তো জায়গাটা হচ্ছে সুবেখা, বাঙালি এরিয়া, অনেকেই চিনে থাকবেন। মিশারি চিনে? ওই এখন চলে এসেছি কোথায় দেখেন, আলদাওয়া ফার্মেসিতে স্কিন মেডিসিন নিতে। এখান থেকে ব্রণের ব্রণের জিনিসপত্র নিব। তো এখানে ডাক্তার সাহেব আছে দেখা যায়। তো দেখুন সৌদি আরবের ডাক্তারের দোকান থেকে আমাকে এই মেডিসিনটা দেওয়া হয়েছে। এটা মেডিসিন না, এটা কিন্তু ইউজ করা হয় একটা ক্রিম। তো এটা ব্রণের জন্য, ব্রণ এবং মুখের কালো দাগ দূর হবে। তো শুধুমাত্র এক রকমের ক্রিম না, এটার সাথে ওনারা ফেস ওয়াশও দেবে। কি কালো মধু, আল্লাহ, 15,000 টাকা বাংলাদেশের এই ছোট্ট একটা মধু, অল্প একটু মধু থাকে এটার মধ্যে, কালো মধু 15,000 টাকা, 500 রিয়াল, দাম জিনিসের না। তো ডাক্তার সাহেব আরো কিছু মেডিসিন নিয়ে আসছে। তো দেখুন আমার মুখের ব্রণের জন্য ডাক্তার সাহেব কতগুলো জিনিস দিয়েছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, এটার দাম জানেন কত? 170 রিয়াল, বাংলাদেশের অলমোস্ট 5,500 টাকার ঔষধ, ঔষধ না ক্রিম বলতে পারেন। আল্লাহ আল্লাহ, এত দাম! যদি আমি স্কিন ডাক্তারের কাছে যেতাম তাহলে আরও দাম পড়তো। দেখছেন নি, এই কয়েকটা জিনিস 5,500 টাকা। তো আমার মুখের ব্রণ কিন্তু আগে থেকে অনেকটাই কমেছে, তারপর ওই যে অল্প অল্প দেখা যায়। যদিও খাওয়ার মেডিসিন দেয়নি, সবই হচ্ছে ব্যবহার করার মেডিসিন। তো দেখি ব্যবহার করে কোনো রেজাল্ট পাই কি না। দুইবারে নিতে হইব তাহলে? অবস্থা হয়ে গেছে না, দুইটা দেখি আমি নিতে পারবো না? না না না, পারবো না, তাহলে আমি দেখলো তোমার নর্মাল দিল কোথায়। কত কত জিনিস এগুলা তো, আল্লাহ। আচ্ছা আমি দাঁড়াই, তাহলে তুমি রাইখে আসো। দেখতেই পাচ্ছেন কত কত বাজার সদাই করা হয়েছে, সাপ্তাহিক বাজার। তো এখানে টোটাল 600 রিয়ালের বাজার, বাংলাদেশের প্রায় 18,000 টাকার বাজার। টোটাল কি কি বাজার করা হয়েছে চলুন একে একে দেখে নেই। প্রথমেই রয়েছে চাল, 10 কেজি ওজনের বাসমতি চাল। তারপরে রয়েছে 5 কেজি ওজনের বিরিয়ানির বাসমতি চাল। তারপর দেখুন মুরগি আনা হয়েছে শুধু রানের পিস 1, 2, 3 প্যাকেট। এদিকটা আনা হয়েছে দেশি লেবু। তারপর আনা হয়েছে ফুলকপি, আনা হয়েছে ধনে পাতা, তারপর ভর্তা খাওয়ার জন্য রসুন, আদা রসুন আগে একবার আনা হয়েছে। এদিকটায় দেখুন ঢেঁড়স। তারপরে এই সবজিটা না আমার অনেক ভালো লাগে, ইলিশ মাছ দিয়ে রান্না করে খেতে। তো এটা হচ্ছে দুন্দুল, এর সাথে রয়েছে টমেটো। তবে আজকে টমেটো গুলো আমার ততটা ভালো লাগে নাই, কারণ লাল না। আর লাউ এনেছে একটা ছোট্ট দেখে, একটা কচি লাউ এনেছে। আরেকটা জিনিস দেখে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে শশা, একদম দেশি শশা। তারপর হচ্ছে গাজর,
এদিকটায় আনা হয়েছে পেঁয়াজ, সাথে হচ্ছে ভুট্টার তেল আনা হয়েছে, এর সাথে আনা হয়েছে আমার জন্য কিছু মেডিসিন, স্কিন মেডিসিন, এখানে 5,500 টাকার মেডিসিন। এটা ছাড়াই কিন্তু এখানে 18,000 টাকার বাজার, মানে শুধু খাবারের বাজার সবাই, মেডিসিন ছাড়া। তার সাথে বেজলিন আনা হয়েছে, শ্যাম্পু আনা হয়েছে, তারপরে এটা আমার স্কিনের জন্য ব্ল্যাক মাস্ক। এদিকে দেখুন মিশারির জন্য রুটি আনা হয়েছে, চকলেট রুটি, তারপর ডোনাট, এটাও মিশারির। আমার জন্য আনা হয়েছে ঝাল ঝাল চানাচুর, আর হচ্ছে মুড়ি। এছাড়া বিকেলের নাস্তার জন্য আনা হয়েছে পাস্তা, 1, 2, 3, 4 প্যাকেট পাস্তা, সাথে হচ্ছে স্পাইসি নুডলস, ঝাল নুডলস। এর সাথে আনা হয়েছে 2 বোতল সস, আর আনা হয়েছে চিকেন নাগেটস 2 প্যাকেট। এছাড়াও রয়েছে লবণ, গরুর দুধ, ধনে গুঁড়া, তারপর বেগুন এনেছে, কালো বেগুন, আর এনেছে আমার জন্য সাইড ব্যাগ। এই ব্যাগটা কিন্তু মিশারি পছন্দ করেছে, কালো রঙের সাইড ব্যাগ। তো এই যে দেখতে পাচ্ছেন বাজার গুরু, খাবারের জিনিসপত্র এবং বিভিন্ন সামগ্রী, আজকে আমার জন্য অনেক কিছু আনা হয়ে গেছে, কসমেটিক্স থেকে শুরু করে ব্যাগ ট্যাগ অনেক কিছু এনেছে। তো আমার স্কিন কেয়ারের জন্য ডাক্তার যেই মেডিসিন দিয়েছে, দেখুন মেডিসিন না, এগুলো হচ্ছে ব্যবহারের জিনিসপত্র। তো এটা হচ্ছে ফেস ওয়াশ, সাইজটা অনেকটা হ্যান্ড ওয়াশের মতো, কিন্তু এটা এটা হচ্ছে একটা জেল, ফেসিয়াল জেল। এটা বলেছে এটা দিয়ে মুখ ভালো করে ডোলে তারপর পানি দিয়ে ধুয়ে ফেলতে। তো বন্ধুরা, বিদেশ বাড়ি মানেই হচ্ছে খরচ, আর খরচ যেটাই কিনতে যাই সেটাই দাম। এই হচ্ছে আমাদের সাপ্তাহিক বাজার, মার্কেট এবং বাজার ঘুরে পরিবারের সদস্যরা মিলে এই বাজারগুলো করেছি, সাথে মার্কেটও কিন্তু ঘোরা হয়েছে। তো সবকিছু দেখে নিশ্চয় আপনাদের ভালো লেগেছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।